হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন টেক আইটিবিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আরেকটি এভিশন নিউজ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ইমিগ্রেশন জটিলতায় আবুধাবি এয়ারপোর্ট থেকে ফিরতে হচ্ছে একশো জন বাংলাদেশিকে এবং কি ধরনের জটিলতার কারণে দেশে ফিরতে হচ্ছে সেটি জানাবো এই ভিডিওতে তো ভিউয়ার্স শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে টিক দিয়ে রাখুন এর ফলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন আবুধাবি এয়ারপোর্টে ইমিগ্রেশন জটিলতায় আটকে পড়েছেন বাংলাদেশি ১২৭ জন যাত্রী করোনা শত ঝামেলা পেরিয়েও বিমানে চড়ে দেশটিতে গেলেও বিমানবন্দর থেকে বের হতে পারেননি তারা পুনরায় তাদের দেশে ফিরে আসতে হবে আটক যাত্রীরা আবুধাবি এয়ারপোর্টের হোটেলে অবস্থান করছেন ঢাকা থেকে সেরে আসা বাংলাদেশ বিমান এবং এয়ার অ্যারাবিয়ার দুটি ফ্লাইট পনেরোই আগস্ট ভোরে আবুধাবিতে অবতরণ করে বিমানের ফ্লাইটে আসা সাতাত্তর জন এবং এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে আসা পঞ্চাশ জন যাত্রীকে অ্যাডভান্সেস প্যাসেঞ্জারস ইনফরমেশন এপিআই জটিলতায় এয়ারপোর্টে আটকে দেওয়া হয় আটক বাংলাদেশিদের ছাড়াতে রাষ্ট্রদূত আবু জাফরের নির্দেশে দুই দিন ধরে চেষ্টা করেও ইতিবাচক ফলাফল মেলেনি বরং আটকে পড়া একশো যাত্রী যাত্রীকে বহনকারী কর্তৃপক্ষকে তাদের ফেরত নিয়ে যেতে বলা হচ্ছে আবুধাবি দূতাবাসের লেবার কাউন্সিলর আবদুল মিয়া সমকালকে বলেন আমরা সাধ্যমতো চেষ্টা করেছি মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশিদের ছাড়ার অনুরোধও করেছি কিন্তু একই সমস্যার কারণে ভারত পাকিস্তান ও মিশরের যাত্রীদের এয়ারপোর্টে আটক রাখা হয়েছে অন্যান্য দেশে যাত্রী থাকায় বাংলাদেশিদের ব্যাপারে বিশেষ দৃষ্টি দেননি তারা তিনি আরো বলেন একটি দেশ থেকে যাত্রী অন্য দেশে যেতে হলে বোর্ডিং পাসের অনুমতির প্রয়োজন হয় সিস্টেম জটিলতায় কিংবা কোনো কারণে দেশ থেকে ইস্যু করা এই যাত্রীদের বোর্ডিং রিপোর্ট আবুধাবি এয়ারপোর্টের ইমিগ্রেশনে পাওয়া যাচ্ছে না সে কারণে এসব যাত্রীকে দেশটির অভ্যন্তরে প্রবেশের অনুমতি দিচ্ছে না তো ভিউয়ার্স এই ছিল আজকের আপডেট নিউজ ভিডিওটি যদি আপনার সামান্য পরিমাণ উপকারে আসে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনাদের লাইক শেয়ার কমেন্টই আমাদের ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ